চতুর্থ শিল্প বিপ্লবের উপযোগী যুব সমাজ গড়ে তুলতে সরকার কাজ করে যাচ্ছে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সকালে গণভবন থেকে ভিডিও কনফারেন্সে জাতীয় যুব দিবসের উদ্বোধন করে প্রধানমন্ত্রী বলেন, আগামী বিশ্ব মন্দা মোকাবেলা করতে খাদ্য উৎপাদন বাড়াতে ভূমিকা রাখতে পারে যুব সমাজ। আজকে বিশ্বে বিভিন্ন সংস্থাও বলছে সারা বিশ্বব্যাপী আগামীতে দুর্ভিক্ষ দেখা দেবে, খাদ্যাভাব দেখা দেবে। অনেক উন্নত দেশ সেখানেও কিন্তু এ ধরনের অর্থনৈতিক মন্দা বিরাজমান। সেই অবস্থায় আমাদের বাংলাদেশটাকে আমাদের এর থেকে মুক্ত রাখতে হলে আমাদেরও প্রতি ইঞ্চি জমিতে যেমন আবাদ করতে হবে, তাছাড়া খাদ্য পণ্য উৎপাদন করা, প্রক্রিয়াজাত করা, তার জন্য বিশেষ ব্যবস্থা নিতে হবে। এবং সেই ক্ষেত্রে আমি আমাদের যুব সমাজকে আহ্বান করব, তারা আরও উদ্যোগ নেয়,